হুইসেল দিয়ে ট্রেন যখন ছাড়ল, টিকিট চেকের জন্য একামরা ওকামরা ঘুরে বেড়াচ্ছি, হাতে গোনা কয়েকটি মাত্র লোক। তবে এ ঘটনা বিশেষ কিছু নয়, এই শেষ চন্দনপুর লোকালে প্রতি রাতে যাত্রী সংখ্যা কম বেশি এরমই থাকে। এই শেষ ট্রেনেই রোজ রাতে আমার ডিউটি পড়ে। টিকিট চেক করতে করতে একের পর এক কামরা পেরিয়ে শেষের কামরা এসে দেখি এই কামরায় একটাও লোক নেই। ফিরেই আসছিলাম, চোখে পড়ল একদম পিছনে লম্বা বেঞ্চের ওপর জানলার সাথে একেবারে যেন মিশে বসে আছে ছন্ন ছাড়া গোছের একজন। পরনে শতচ্ছিন্ন জামা, পায়ে তাপ্পি দেওয়া চটি, মাথা ভর্তি জটা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাতে ধরা রুমাল মতো কিছু। লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সেই দিকে। ওই হাতে ধরা বস্তুটির মধ্যে ভয়ানক কিছু যেন দেখতে পেয়েছে। এই যে আপনি, হাতে ওটা কি? হ্যাঁ, ইয়ে কই, কিছু নেই তো। মতি গতি ভালো ঠেকল না, বুঝলাম বেটা নিশ্চয়ই কুমতলব আছে। টিকিটটা দেখি। টিকিট? হ্যাঁ টিকিট, নাম শুনেনি মনে হচ্ছে। আগে না, এই তো এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল। বুঝলুম, কোথায় যাবেন বলুন, সেই মতো আমাকে ফাইনের রসিদ কাটতে হবে। কোথায় যাব? সে কি সেটাও জানেন না? আর ট্রেনে উঠে পড়েছে। এবার লোকটা চোরের মতো এদিক ওদিক তাকালো, আমার সন্দেহ প্রবল হলো। ট্রেনটা তখন সবে প্ল্যাটফর্ম ছুঁয়েছে, তখনই দরজার দিকে ছুটে গেল লোকটা। এই এই কি করছেন, কি করছেন? লোকটার হাত ধরে হ্যাচকা টান মারলাম, কিন্তু আমার হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ল লোকটা। এই যা, হাতের মধ্যে নরম কিছু অনুভব করতেই মুঠো খুলে দেখলাম একটা সাদা পশমের রুমাল, তার উপরে সূক্ষ্ম কারুকার্য করা। রুমালের এক ধারে নীলচে সুতোর নকশা কাটা। ভালো করে তাকিয়ে দেখি কোন এক কোম্পানির নাম লেখা আছে, ডাক্ট অ্যান্ড গ্লোরিয়া। আরে এই নামটা আগে শুনেছি আমি, বহু পুরনো এক ব্রিটিশ কোম্পানি। এত বছর বাদেও এখানে রুমাল বানায় নাকি ওরা? স্টেশন মাস্টারের ঘরে যখন এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। আরে এ কি সতীর্থ, তোমার তো এতক্ষণে ডিউটি বুঝিয়ে বাড়ির পথ ধরার কথা। আর বলবেন না, একটা উটকো লোক টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছিল, ধরতে গেলাম, ট্রেন ছেড়ে লাফ মেরে পালালো, আর হাতে রইল এইটা। এ তো একটা রুমাল। হ্যাঁ, তবে ব্র্যান্ডটা বিদেশি জানেন, অনেক আগেই ব্র্যান্ডটার নাম শুনেছিলাম। হুমড়ি খেয়ে পড়লেন আশিসবাবু। বিদেশি বলো কি, দেখি দেখি। মনীষবাবু নাক সিট করলেন। এহ, কার না কার রুমাল, ফেলে দিন ওটা। শুধু শুধু ওর সাথে মশকরা করে সময় নষ্ট করলে ও বাড়ি ফিরবে কখন? তাছাড়া ও নতুন জয়েন করেছে। কি মুশকিল, এখানে কি দুটো কথাও বলতে পারবো না? আহা, আপনি বুঝতে পারছেন না, এমনি অনেকক্ষণ ওর ডিউটি শেষ হয়েছে। যাই হোক, শোনো সতীর্থ, তুমি ও রুমাল ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে পথে নামতে খেয়াল হলো এক পশলা বৃষ্টি খানিক আগেই হয়ে গেছে, তখন আমার হাতে ধরা সেই রুমালটা। ভাবলাম ট্র্যাশবিন দেখে ওটাকে ফেলে দেবো, কিন্তু ফেলবো ফেলবো করেও ফেলা হলো না। আমার আবার পুরনো জিনিসের প্রতি একটা টান বরাবরই। পকেটের ভিতরে ফোনটা বেজে উঠল, গিন্নির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই তো বাসের জন্য অপেক্ষা করছি। বলছি আজকের দিনটার কথা কি একবারও মনে নেই তোমার? আজকের দিন? আজ তো শনিবার। ও, আজ শুধু শনিবার, আর কিছু নয়? গিন্নির অগ্নিশর্মা রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আজ কি বিশেষ কোনো দিন? আন্দাজেই ঢিল ছুড়লাম। না না, আমার মনে আছে, আজ তো তোমার জন্মদিন, তাই তো? জন্মদিন বলি, একটা মানুষ তো একটা তারিখেই জন্মায়, দুই দিন কিভাবে জন্মাবে বলো? তোমার থেকে কিছু আশা করাই ভুল। হ্যাঁ মনে পড়েছে, আজ 20 এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি নয়, কালা দিবস বলো, তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। টুক করে ফোনটা কেটে গেল। যা বাবা, অনেকটা রাতও হয়ে গেছে, এখনো বাসেরও কোনো দেখা নেই। হাতে ধরে রুমালখানির দিকে ফের চোখ গেল। এটাকে নিয়ে যখন কি করি ভাবতে ভাবতেই সামনে থেকে দুটো বড় হেডলাইটের আলো আমার চোখ যেন ঝলসে দিল। ওই তো বাস, ও বাঁচল।
বাসের নম্বরটায় চোখ ঝলসানো আলোর মধ্যে নজর এলো না। রুমালটা পকেটে পুড়ে ছুটলাম। আই আই সরাইপুর দাঁড়াবে, কন্ডাক্টর ইশারায় কিছু বললে। আমি সেদিকে খেয়ালই করলুম না, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। তার উপর গিন্নির ওই রণমূর্তি ভাবলেই আমার হাত পা সিধিয়ে যাচ্ছে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা, গুটিকতক লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানলার ধার থেকে বসে পড়লাম। দেখি দাদা টিকিটটা কাটবেন, একটা সরাইপুর দেবেন। সরাইপুর? লোকটা মাথা চুলকলো। কেন যাবে না সরাইপুর? যাবে না কেন, সব জায়গায় যাবে। বসুন পরে টিকিট কাটছি। পকেট থেকে মানি ব্যাগ বের করতে গিয়ে আবারও হাতে ঠেকলো রুমালটা। কি অদ্ভুত এক আকর্ষণ আছে এটার, বার বার মনে হচ্ছে ওটাকে দেখি। হাতে নিয়ে আবারও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম রুমালটার দিকে। কতক্ষণ যে সেভাবে তাকিয়েছিলাম জানি না, হুশ ফিরতেই দেখি আমার পাশের সিটে বসে আছেন গিলে করা পাঞ্জাবি আর সাদা ধুতিতে দৈব চেহারার একজন মানুষ। টেরিকাটা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুতভাবে হাসল। এখানে নতুন? একটু ভেবাচেকা খেয়ে গেলাম। হ্যাঁ মানে না, এই এখানে তাও দু তিন সপ্তাহ হয়ে গেল প্রায়। চাকরি সূত্রে এখানে এসেছো, ভালো ভালো। হ্যাঁ মানে আমি রেদে চাকরি করি। তার নাম কি? সতীর্থ। বাহ, আমি রাজনারায়ণ। তা এখানে ঘুরে দেখা হয়েছে চারপাশ? না আসলে এই ডিউটি সামলে আর সময় হচ্ছে কোথায়, তবে ইচ্ছে আছে একদিন সময় পেলেই। একদম, কিছু মনে করবেন না, একটা কথা জানতে ভারী ইচ্ছে হচ্ছে। বলছি হিয়ে মানে আপনি কি সরাইপুর জমিদার বাড়ির কেউ হন? আলবাত, কিন্তু এখন তো আর কেউ মানেই না। সেসব কি দিন ছিল। এই যে আপনার হাতে ধরা ডাকটন গ্লোরিয়া কোম্পানির রুমাল, কোথায় তৈরি হতো? আমার নিজের জমির ওপর ছিল সে কোম্পানি, ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলাম আমার জমিদারির একাংশ। কারখানায় কাজ করত শত শত ব্রিটিশ কর্মচারী। এবার লোকটাকে ঢববাজ মনে হলো, নয়তো নিশ্চিতভাবে মাথায় ছিট আছে। যাকে ভাবলুম এখনো তো পৌঁছতে পৌঁছতে ঘন্টাখানেক লাগবে, তার চেয়ে বরং একটু প্রলাপ বকা শুনেই সময় কাটাই। আচ্ছা সে তো বিশাল ব্যাপার। তাহলে আর বলছি কি হে, আজ সেসব দিন কোথায়, সব শেষ হয়ে গেছে। আজও সেই দিনের কথা ভেবে শিউরে উঠি। কোন দিনের কথা, কি হয়েছিল সেই দিন? শুনতে চাও সেদিনের কথা? হাতে এখনো ঢের সময়, গল্প শুনতে শুনতে সময়টা কেটে গেলে মন্দ কি। গল্প তা বটে, সে এক দুঃসাহসিক কাহিনী বুঝলে। আর যেখানে ভাঙা চোরা ধ্বংসাবশেষ সেকালে সেখানে ছিল পেল্লা এক কোম্পানি। সেদিন সেই কোম্পানির সামনে বসেছিল এক বিচার সভা। বিচার সভা কেন? আহা শোনোই না, সব বুঝতে পারবে। আর কতক্ষণের অপেক্ষা বিশ্বনাথ, একজন আসামিকে ধরে আনতে কত সময় লাগে? কথাবাবু এক্ষুনি ওরা এসে পড়বে, চারজন লেঠের গেছে সাথে, ওরা ওকে হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবে। আমি বলছি ও সব অশিক্ষিত নেটিভদের জন্য ফিচার সভার কি প্রয়োজন, শুলে ছড়ানো হোক। অপরাধীর যোগ্য শাস্তি পাক সে আমিও চাই গ্লোরিয় সাহেব, কিন্তু সবার আগে সে নিজের মুখে সবার সামনে তার অপরাধ স্বীকার করবে, এটাই আমার জমিদারির নিয়ম। কর্তাবাবু ওই যে ওরা আসছে। বকু ওই ব্রিটিশ কোম্পানির সাধারণ কর্মচারী, দিনহীন চেহারার মানুষটাকে টানতে টানতে ধরে নিয়ে এলো। ওর পরনের জামাটি শত ছিন্ন, রক্তে মাখামাখি। অপরাধীকে ওই গাছে বেঁধে দাও। হুজুর আমি কিছু করিনি হুজুর, আমায় ছেড়ে দেন। তোমার নাম কি? আগে বকুলাল হুজুর। তুমি এই কারখানায় কাজ করো? আগে আজ 10 বছর হলো কাজ করছি হুজুর। তুমি কোম্পানির মাল চুরি করিয়া বাজারে বিক্রয় করিয়াছো? না হুজুর না, আমি চুরি করিনি। এই কোম্পানির টাকায় আমার চার ছেলেমেয়ের পেট চলে,
আপনাদের নুন খেয়ে নেবো খারাপ আমি কি করে করি? মিথ্যে কথা কর্তা বাবু, আমি নিজে দেখেছি ওকে চুরি করতে। যেদিন কোম্পানির মালের হিসেব মেলেনি সেদিন থেকে পর পর দুদিনও কাজে আসেনি। খবর আছে নোনাখালীর বাজারে গিয়েছিল, বেটা সব জিনিসপত্র ওখানেই বেঁচে এসছে। জিজ্ঞেস করুন ওকে। আহ বিশ্বনাথ চুপ কর। হ্যাঁ রে বকু, ও ঠিক বলছে। আগে হুজুর উনি ঠিক কথাই কইছেন, আমি দুই দিন কাজে আসতে পারিনি। ছোট্ট মেয়েটার ধুম জ্বর ছিল, ওষুধ আনতে সদরে গেছিলাম, আমি কোনো বাজারে যাইনি হুজুর। তার মানে তুই চুরি করিসনি তাই তো? আগে না হুজুর, আপনি বিশ্বাস করেন আপনার পায়ে পড়ি আমাকে ছেড়ে দেন। আমি বলছি কর্তা, ও মিথ্যে কথা বলছে। এত বিপদের কি হইয়াছে? আমি তো আগেই বলিয়াছি বিচারের কোনো প্রয়োজন নাই, গুলি করে খুলি উড়িয়ে দিলেই বিপদের নিষ্পত্তি। তবে তাই করেন লাগছে। তুই তুই চুপ কর সাহেবের সামসা, তুই যে লুকিয়ে লুকিয়ে কি কি কুকর্ম করিস তা আমার জানতে কিছু বাকি নেই, বলে দেবো জমিদার বাবুকে। এই বকু এই, মরার সময় খুব সাহস বেড়েছে না তোর? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি একেবারে সত্যি কথা কইছি হুজুর, আমি চুরি করিনি, চুরি করেছে ও, এখন ধরা পড়ে গেছে তাই আমাকে ফাঁসাচ্ছে। কি কি বললি? আমি চোর? কি হচ্ছেটা কি? থামো বিশ্বনাথ থামো। গ্লোরিয়া সাহেব গুলিটা করলো, বকুর শরীরটা কাটা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে, রক্তের ধারা বয়ে যাচ্ছে। এ আপনি কি করলেন গ্লোরিয়া সাহেব? ছেলেটাকে মেরে ফেললেন? অনেক আগেই আমার মারা উচিত ছিল, কারো সাহস থাকে তো আমার সামনে এসে প্রতিবাদ করুক। তখন তো আর বুঝিনি গ্লোরিয়ার ওই কথাগুলো ঝোপের পেছনে দাঁড়িয়ে শুনছিল কাশীনাথ ভট্টাচার্য, ও স্বদেশী করত। ও ধীরে ধীরে হাতে ধরা পোঁটলা থেকে বের করে আনলো একটা পেটো বোম, লাল মুখো সাহেবকে লক্ষ্য করে ছুড়ে দিল ওটা। ধোঁয়ায় ধোঁয়ায় ভরে উঠল চারিদিক, সাহেব তো মরলই, সেই বোমের আঘাতে তার সাথে মরল আরও বেশ কয়েকজন মানুষ, সেই সেই জমিদার রাজনারায়ণ। দাঁড়ান 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 দাঁড়ান, রাজনারায়ণ? তার মানে আপনি আপনি ওই বোমের আঘাতে মারা গেছেন? এতে হাসবার কি হলো? ওই ঘটনার পর সেই কোম্পানি আর থাকলো না, কিন্তু আমার সাধের জমিদারিটা চলে গেল, আমি মরেও শান্তি পাইনি। দেখুন আপনার গল্পটা ভালো, কিন্তু রাত দুপুরে নিজেকেই জমিদার প্রমাণ করা এটা জাস্ট মানা যাচ্ছে না। এখন দুনিয়া কোথায় চলে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় কত অ্যাক্টিভ, মানুষ চাঁদে যাচ্ছে, আর আপনি এখানে রাত্রিবেলা গাঁজাখুরি গল্প দিচ্ছেন? এসব প্রলাপবকে বিশেষ লাভ নেই, বুঝলেন তো? প্রলাপ বকা প্রলাপ, কি করলে আপনি বিশ্বাস করবেন আমি জমিদার? আপনার বলা কাহিনীটা যে একটা নিছকই কল্পনা এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আচ্ছা বেশ, মানতে হবে না, তোমার হাতে ধরা রুমালটা আমায় দিয়ে দাও। কেন দেব? এ রুমাল আমি পেয়েছি। না, ও আমার, ওই রুমালটাই আমার জমিদারির শেষ চিহ্ন, ওটা আমায় দিয়ে দাও। যদি না দিই কি করবেন আপনি? দেবে না। বেশ, ওই রুমালের দিকে ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ দেখছি। কি আছে রুমালে? একটা সাধারণ রুমাল। ওমা, তো রক্ত এলো কোথা থেকে? ওতে যে রক্ত দেখতে পাচ্ছ সেটা গ্লোরিয়ার টাটকা রক্ত। মানে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, সে সাদা রুমাল এখন টকটকে লাল হয়ে গেছে। শুধু আমি নই, একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখো, এ বাস নয় মৃত্যু যান। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি, বাসে থাকা গুটি কয়েক যে যাত্রীরা তারা কেউ এই দেশের নয়। সব থেকে ভয়ানক ব্যাপার হলো ওদের চেহারায় বিভৎস করুণ অবস্থা, বুড়া ঝলসানো। সেই দিনের সেই ঘটনায় ওরা কেউ বাঁচেনি, এবার বিশ্বাস হলো তো? ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার মানে লোকটার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি? বাস্তার করাও, বাস্তার করো এক্ষুনি! চিল চিৎকার করলাম, বাস দাঁড়ালো না, অশরীরীর দল পিছন থেকে হাহাকার শুরু করলো।
আমি রুমাল দিয়ে দেবো, আমার মামাই যেতে দিন। যাওয়া তো আর হবে না সতীর্থ বাবু, এই যান এই যান শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই যে ও মশাই, মশাই, আরে কি ভুল ভাল প্রলাপ বকছেন? কে কে? আরে আরে আরে, এই যে আমি আমি আমি, টিকিটটা আবার কাটুন, আপনার স্টপেজ কিছুক্ষণ আগেই চলে গেছে। স্টপেজ চলে গেছে? আপনি আমি ডাকিনি কেন? ডাকিনি? কতবার ডাকলুম, আপনি তো সাড়াই দিলেন না। আমি ভয় ভয় পিছনে তাকালাম, কিন্তু কোথায় কি? বাসে একটাও লোক নেই। এতক্ষণ আমার সাথে বাসে থাকা লোকগুলো বিমান হারিয়ে গেল। আর রাজনারায়ণ, এসব কি আমার চোখের ভুল ছিল নাকি স্বপ্ন? খেয়াল পড়ল তখনও হাতে ধরা সেই গ্লোরিয়ার রুমালখানা, তবে তাতে কোনো রক্তের দাগ নেই। মনকে প্রবোধ দিলাম, হয়তো ভুল দেখেছি, নয়তো যেমনভাবে ওরা কালের গর্ভ থেকে উঠে এসেছিল তেমনই হয়তো কালের অতল গর্ভে মিলিয়ে গেছে। সর্বনাশ, সুলেখার ফোন। হ্যালো। হ্যাঁ গো, রাত 12:30 বাজছে, তুমি আর কখন বাড়ি ফিরবে? বিশ্বাস করো সুলেখা, একটা কাজে ফেসে গিয়েছিলাম, আমি আমি এক্ষুনি আসছি। তোমায় বিশ্বাস? তুমি আজ বাড়ি ফেরো, তোমার হচ্ছে। ফোন কেটে গেল। বুঝলাম আজ যেমন ভাবি হোক আমার মৃত্যু নিশ্চিত, নয় ভূতের হাতে নয় সুলেখার হাতে। আহ, আমার অদৃষ্ট। এই বাস রোকো রোকো, নিন দাদা আপনি এবার নেমে যান। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির পথ ধরলাম।